হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। ভিডিও শুরুতেই জেনে নেব আলটিয়াম ডিজাইনার সম্পর্কে। আলটিয়াম ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার, আর এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আরডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, টেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমোর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে, তার এ টু জেড সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনার আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমাদের আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে আপনারা যারা কিনা আলটিয়াম ডিজাইনের সফটওয়্যার আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, তারা যদি এই ভিডিওটা দেখেন আই থিঙ্ক আপনাদের অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যারা দেখে আসছেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন, যারা তাদের কাছেও বলবো যে এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন, এই ভিডিওটা আসলে অনেক বেশি টিপস থাকবে, যে টিপসগুলো আপনাদের অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। এবং আলটিয়াম ডিজাইনারে আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনাকে না জানলে আপনার কাজ করাটা অনেক টাফ হয়ে যাবে। এবং আমাদের আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে যে আমরা এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ব্যবহার করে রিলে মজুল, যে স্ক্যামেটিক ফাইল ডিজাইন আছে, অর্থাৎ আমরা 4-channel রিলের জন্য যে মজুল তৈরি করি এটার স্ক্যামেটিক ফাইলের ডিজাইনটা আমরা করব। ওকে, তো এর জন্য আপনারা জানেন এটা কিন্তু খুব ছোটোখাটো কোনো সার্কিট হবে না, মোটামুটি বেশ বড় সড়ো সার্কিটই হবে। এবং এই ভিডিওর আমি মাঝে মাঝে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিব, একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আই থিঙ্ক ভিডিওটা অনেক বেশি লং হওয়ার পসিবিলিটিস আছে, কারণ এই ক্ষেত্রে আমরা স্ক্যামেটিক ডিজাইনটা চেষ্টা করবো সম্পূর্ণটা করার। দেখা যাক কতটুকু করতে পারে এই ভিডিওতে, এবং আমিও কিছুটা অসুস্থ, যার কারণে হয়তো বা পুরোটা কমপ্লিট করতে না পারলে সেকেন্ড পার্ট করতে পারি। তো আমি চেষ্টা করবো এই পার্টটি শেষ করার। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটা দিয়ে শুরু করি, যে আমাদের এখানে হচ্ছে পিসি 817C। আমরা একটা আইসি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বাস্তবিক অর্থে এটা কোনো আইসি না, আমরা কানেক্টর দিয়ে তৈরি করেছি। এবং এরকম অনেক টুকটাক বিষয় আছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, কেননা আপনারা জানেন যে কোনো পিসিবি ডিজাইন সফটওয়্যারে কিন্তু কম্পোনেন্ট প্লেসমেন্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আসলে কিভাবে আমরা রিলেকে বায়াস করতে পারি, কিভাবে আমরা অপটো কাপলারকে বায়াস করতে পারি। এখন আমরা এই ভিডিওতে সেই বায়াসিং রুলসকে মেনটেন করে 4টা অপটো কাপলার, 4টা রিলেকে আমরা কমপ্লিট বায়াস করব, এবং সেটাকে দিয়ে আমাদের একটা কমপ্লিট মজুল আমরা তৈরি করার চেষ্টা করব। তো সবার প্রথম আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কি কি আসলে ফরম্যাট কমপ্লিট করতে হয়। অলরেডি আমার সামনে কম্পোনেন্টের যে লিস্ট, আমি সেই লিস্টটা অলরেডি করে নিয়েছি, এবং সেই লিস্ট অনুযায়ী আমি একটা একটা করে কম্পোনেন্ট প্রথমে আমরা এখান থেকে কম্পোনেন্ট যে লিস্ট আছে সেখান থেকে সার্চ করে বের করব। বের করে এখানে রাখবো, এবং রাখার পর সেগুলোকে আমরা স্ক্যামেটিক ফাইলে ডিজাইন করব আমাদের যে ডিজাইন রুলস আছে সেই ডিজাইন রুলস অনুযায়ী। অবশ্যই এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিলে আপনাদের অনেকের জন্যই হেল্পফুল হবে। এবং এটা বলি, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন কম্পোনেন্টস, ম্যানুফ্যাকচারিং পার্টস, প্রপার্টিস, এই অপশনগুলো যদি আপনার এই ডান পাশে না থাকে এক্ষেত্রে আপনার নিচে প্যানেলস একটা অপশন পাবেন। এই প্যানেলস অপশন থেকে এখান থেকে কম্পোনেন্টস সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার প্রপার্টিস, যে অপশনগুলো এই জায়গায় থাকবে না আপনি এখানে পেয়ে যাবেন, যে সিলেক্ট করে দিলি এখানে চলে আসবে। ওকে, আমরা এখান থেকে কম্পোনেন্টস অপশনে যাব, এবং আমাদের এই ক্ষেত্রে টোটাল 11টি কম্পোনেন্টের দরকার হবে। তো সবার প্রথম হচ্ছে আমাদের আমরা নিচ্ছি পিসি 817J, আমাদের ইটা আছে অপটো কাপলারটা। সো আপনারা এই অপটো কাপলারটা আসলে
এখানে পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সার্চ করলেই যে আপনি কম্পোনেন্ট পাবেন তাও কিন্তু না, আলটিমের জন্য কিন্তু একটা লাইব্রেরি ফাইলের দরকার হয়। যে লাইব্রেরি ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, এটার উপর কিন্তু একটা সেপারেট আমার ভিডিও ছিল, আপনি একটু খুঁজে দেখতে পারেন, কারণ আমারও মনে নেই কোন কত নম্বর ভিডিওতে আমি করেছিলাম। আপনারা জাস্ট একটু থামনেল দেখে একটু খুঁজে বের করে নিয়েন যে আমরা কিভাবে, যে এখানে যেমন আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য কম্পোনেন্ট লিস্ট রয়েছে, লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরিগুলো কিন্তু আমাকে ইনস্টল করতে হয়েছে। প্রায় মেবি 500 MB মতো একটা ফাইল ছিল, সেই ফাইল থেকে আমরা এখানে করেছি। ওকে, তো এখানে প্রথমত আপনাদের সিলেক্ট করা থাকতে হবে মিসকলিনিয়াস কানেক্টরস। ওকে, কানেক্টরস মোডে সিলেক্ট করবেন। করার পর প্রথমে আমরা, আচ্ছা এখানে হচ্ছে হেডার 2x2, অর্থাৎ আপনারা জানেন যে আইসি রেল হেডারের যে পিনগুলো থাকে আমরা সেই পিনগুলো দিয়েও কিন্তু চাইলে আইসিকে প্লেসমেন্ট করতে পারি। ধরেন 16 পিনের আইসি যদি হয়, এখানে যেমন 25x2 এরকম বড় আইসি যদি হয়, আমরা যদি এটার রেল প্লেসমেন্ট করি, আমরা এক কথায় বলতে পারি আইসির বেসকে যদি প্লেস করি ওটার উপর, তো আমরা যে কোনো আইসি বসাতে পারবো। যেহেতু আমাদের কাছে PC817 আইসিটা এই মুহূর্তে নেই, এক্ষেত্রে আমরা এইটা একটা শর্টকাট ট্রিক্স হিসেবে ইউজ করতে পারি যে আমরা 2x2 যে আমাদের আইসি রেল হেডার আছে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আমরা এটাকে প্লেসমেন্ট করছি, করার পর আমরা একটা কাজ করবো, এখানে হেডারের জায়গায় আমরা জাস্ট এই পাশে আপনি লিখে দেন PC817 অবশ্যই লিখবেন, এটা কারণ হচ্ছে না লিখলেও চলবে, এবং ইন্টার করে দেন। তো এটার কারণ হচ্ছে যে আপনি যখনই কিনা এটাকে পিসিবিতে কনভার্ট করবেন তখন এর নামটা থেকে যাবে, এবং সেই নামটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনি কেন ব্যবহার করছেন। ওকে, অবশ্যই নাম লাগবে, এবং পি এর জায়গায় এখানে চেঞ্জ করে আপনারা U1 লিখে এন্টার করে দেন। ওকে, অর্থাৎ এটা আমাদের IC1। তো আমাদের হয়ে গেল আমাদের PC817 IC। দেন আমরা কম্পোনেন্টস আবার যাব এবং আমরা সার্চ করবো, এই ক্ষেত্রে আমরা এখন চলে যাব কি ডিভাইস অপশনে, কানেক্টরস থেকে ডিভাইসে, এবং এখানে লাগবো LED, কারণ আমাদের LED বাতির প্রয়োজন হবে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং এই জায়গাটা আপনি ডিটেলস পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন মডেলগুলো দেখাচ্ছে। আপনার যদি মডেলস না দেখে এরকম থাকে, এক্ষেত্রে আপনি এখান থেকে মডেলসটা ওপেন করে নিতে পারেন, তাহলে আপনি এখানে ফুটপ্রিন্ট এবং হচ্ছে এখান থেকে LED-র যে সিম্বল সেটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা যে কোনোটা নিতে পারি, এটা হোলগুলো একটু দেখে নেবেন যে আপনার কোন ধরনের হোলের প্রয়োজন। যদি আপনি অ্যাসেম্বলি কম্পোনেন্ট নেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাসেম্বলিগুলো এটাকে ব্যবহার করতে পারবেন। সো আমরা অ্যাসেম্বলি নিচ্ছি, আমরা স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, এখানে আমরা হোল শর্টা নিব। ওকে, আমাদের LED চলে আসলো, দেন আমরা আবার কম্পোনেন্টসে যাব, দেন আমাদের প্রয়োজন হবে হচ্ছে আইসিরিয়াল হেডার 6 পিন কেন আমি পরবর্তীতে বলছি, তার জন্য আমরা আবার কানেক্টরসে এবং এখান থেকে 6 পিন এখানে নিচে একটু সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন 6 পিন। আমি জাস্ট একটু খুঁজে নিচ্ছি, আমরা হেডার 5 পিন পেয়েছি, যে হেডার 6 পিন, সো এখান থেকেও দেখতে পাচ্ছেন 6 পিন, আমরা এটাকে প্লেস করছি। অলরাইট, দেন কম্পোনেন্টস এগুলোকে জাস্ট কপি করে নিচ্ছি পরবর্তীতে, অর্থাৎ আমরা এখানে প্লেস করে নিচ্ছি পরবর্তীতে, আমরা যদি একাধিক দরকার হয় সেক্ষেত্রে আমরা জাস্ট কপি এবং পেস্ট করে ফেলবো, যে করে আমাদের কাজ অনেক শর্টকাট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের প্রয়োজন হবে রেজিস্টার, তো রেজিস্টারের জন্য আবার ডিভাইসে দেন রেজিস্টার, আর ইয়াস লিখবেন তাহলেই হবে, রেজিস্টার পুরোটা লেখার দরকার নেই। এখান থেকে রেজিস্টার প্যাক দেখে নেবেন আপনার কোনটা দরকার, যেমন এটা 1 kΩ আছে, আমরা এটাকে নিচ্ছি, জাস্ট এখানে প্লেস করে দিলাম। দেন আবার কম্পোনেন্ট, আমাদের প্রয়োজন হবে BC547, তো আমাদের এখানে BC547 নাই, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি এই যে চলে আসছে, ঠিক আছে, জাস্ট 2N, আচ্ছা আমি 2N লিখি নেই, আপনার জাস্ট 2N3904, এটা হচ্ছে NPN, আর যদি PNP নেন তাহলে এটা, জাস্ট আপনি পরবর্তীতে নামটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। যেমন আমি দেখাচ্ছি, এটাকে আমরা প্লেস করলাম, করার পর আমরা এখান থেকে এটার নামটাকে চেঞ্জ করে BC547 হয়ে গেল, BC547 ট্রানজিস্টার। ওকে, তো এই সমস্ত ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে, না হয়তো আপনি সারাদিন BC547 ট্রানজিস্টার খুঁজবেন পাবেন না, এই বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেন আমাদের প্রয়োজন হবে ডায়োড 1N4007, এটা সরাসরি লিখলে সরাসরি চলে আসবে, আপনার একটু খাতায় নোট ডাউন করতে পারেন আমি কি কি লিখে সার্চ করছি, এই বিষয়গুলো একটু খাতায় লিখে রাখলে পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। ওকে, তো দেন আমাদের প্রয়োজন হবে DC রিলে দরকার হবে একটা, সো আমি জাস্ট রিলে লিখছি। ওকে, SPDD অর্থাৎ সিঙ্গেল পোর্ট ডাবল থ্রো রিলে যেটা আছে আমরা এটাই নিব। এখানে আরও বেশ কিছু রিলে আছে, আপনারা এখানে দেখে নেবেন যে আপনার আসলে কোনটা দরকার, সেই অনুযায়ী আপনি সেই রিলেটা ব্যবহার করতে পারেন। ওকে, আমরা এখানে রিলে যেটা SPDD এটাই নিচ্ছি,
দেন আবার কম্পোনেন্টস আমাদের এখান থেকে প্রয়োজন হবে কানেক্টরসের প্রয়োজন হবে থ্রি পিন যেটা আছে দেখা যাক এখানে থ্রি পিন কানেক্টরসটা কোথায় আছে এখানে জাস্ট আমাদের প্রথমে আমি এগুলো আসলে দেখানোর প্রয়োজন নাই কিন্তু তারপর মনে হলো যে আপনাদের দরকার হতে পারে কারণ আপনারা হয়তো পার্টস খুঁজে পাবেন না তখন বলবেন যে ভাই আপনি কোথায় পেলেন আমরা তো খুঁজে পাচ্ছি না আই থিঙ্ক আপনাদের ইম্পর্টেন্ট এই ছোটখাটো বিষয়গুলি সব থেকে ইম্পর্টেন্ট পিসিবি ডিজাইনের ক্ষেত্রে যাই হোক অ্যান্ড দেন আমাদের দরকার হবে হচ্ছে কি পাওয়ার সকেটের আমি লিখে নিয়েছি আমি কিন্তু পার্টস লিস্ট দেখে বলছি আপনারা অবশ্যই পার্টস লিস্ট করে নেবেন দেন হচ্ছে পাওয়ার সকেট দরকার হবে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সরাসরি পাওয়ার লেখলো আসবে অথবা দেখতে পারেন হচ্ছে PWR 2.5 আমরা এটা হচ্ছে যে যদি 5 ভোল্টের উপরে নেই সেক্ষেত্রে এটা ব্যবহার করব দেন আমাদের প্রয়োজন হবে যদি আমরা এখানে 12 ভোল্ট নেই আমাদের অবশ্যই কি 5 ভোল্টে কনভার্ট করতে হবে যেহেতু আমরা রিলেটাকে 5 ভোল্ট নিব তার জন্য আমাদের একটি ভোল্টেজ রেগুলেটর আইসির প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা লিখব এখানে ভোল্ট সরি এটাকে কেটে নিতে হবে এবার লিখতে হবে বা রেগুলেটর লিখে আর ইসি আসছে না আমরা কানেক্টরে আছে আচ্ছা ডিভাইসে যেতে হবে তেন আমাদের লিখতে হবে ভোল্টেজ রেগুলেটর আমরা বোল্ট লিখি আগে বোল্ট লিখলি চলে আসবে আপনার সামনে এই যে দেখেন বোল্ট রেগ অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ভি ইন গ্রাউন্ড আউট আপনি এখানে অবশ্যই দেখে নেবেন ওকে আর এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন ডায়োড মোড আছে তারপরে রেজিস্টর ভেরিয়েবল এটা হচ্ছে এখানে ভোল্টেজ রেগুলেটর যেটা আছে এটা কিন্তু হোল করা নেই মেবি এটা হচ্ছে অ্যাসেম্বলি কম্পোনেন্ট যাই হোক আমরা এই ক্ষেত্রে ব্যবহার করছি আদারওয়াইজ আপনি কিন্তু এটার যে লাইব্রেরি আছে সেটা ইনক্লুড করে স্ট্যান্ডার্ড কম্পোনেন্টটা ব্যবহার করতে পারেন আমরা জাস্ট আপাতত এটাই রাখছি যেহেতু সময় নষ্ট করতে চাচ্ছি না এই ক্ষেত্রে দেন আমাদের প্রয়োজন হবে একটা সিরামিক ক্যাপাসিটর আমরা জাস্ট ক্যাপ লিখব তাহলে আমাদের সামনে চলে আসবে সিরামিক ক্যাপাসিটর এখানে আপনি একটু সাইনটা দেখবেন যেহেতু 100 পিকোফ্যারাড তার মানে এটা আমাদের সিরামিক ক্যাপাসিটর যেহেতু এইগুলো সিমুলেশন করা যায় না জাস্ট অ্যাসেম্বল করা যায় সো সেই ক্ষেত্রে আসলে মান কোনো ফ্যাক্ট না মানটা ফ্যাক্ট করবে আপনি যখন প্লেসমেন্ট করবেন তখন দেন আমাদের ইউএসবি কানেক্টর আমি এই ক্ষেত্রে ইউএসবি কানেক্টর আপাতত ব্যবহার করছি না যাই হোক আমাদের মোটামুটি পার্টস প্লেসমেন্ট হয়ে গেছে এখন আমি যে কাজটা করবো গত ক্লাসে আমরা যে চিত্রগুলো এঁকেছিলাম সেটাকে কম্বিনেশন করে আমাদের এই সার্কিটটা প্রথমে ডিজাইন করব আমি একটু জুম আউট করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে আমি স্ক্রুলটা ঘুরাবো ওকে এখানে আমাদের এই এরিয়ার ভিতরে ড্র করতে হবে তো এরিয়ার বাইরে ড্র করার ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি সার্কিট বড় হয় আপনি এরিয়ার বাইরেও ড্র করতে পারবেন অসুবিধা হবে না যদি আমরা এটাকে বাইরের দিকে প্লেস করতে যাই তাহলে তো হচ্ছে না তাই না সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি যখন এই যে প্রজেক্ট আছে না ফাইল থেকে নিউ প্রজেক্ট এখান থেকে যখন আপনি স্কেমেটিক নেবেন তখন আপনার ওই যে পেজের যে সাইজটা আছে আমি একটু দেখাই আচ্ছা এটা আমরা নতুন একটা পেজে চলে আসছি সো এখান থেকে হবে না এটাকে ক্লোজ করে দিই আমরা ফাইল থেকে নিউ নিউ থেকে প্রজেক্ট আমরা প্রজেক্ট যখন ক্রিয়েট করব এখানে দেখতে পাবেন যে আপনার বড় সাইজের পেজও কিন্তু আছে ঠিক আছে যেমন ইঞ্চিস আছে সো আপনি এখান থেকে এই পেজের যে সাইজগুলো আপনার যেই সাইজের দরকার আপনি সেই সাইজ অনুযায়ী বড় ছোট পেজ নিতে পারবেন অলরাইট সেই জন্য বলছিলাম আমাদের আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমি সেভ করে নিয়েছি কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা অংশে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং আমার মনে হয় আমি এই যে পেজটা নিয়েছি এই পেজের মধ্যে আমার হয়ে যাবে ওকে আমরা প্রথমে হচ্ছে পিসি 817 যে অপটা কাপলার আমরা এটাকে প্লেস করব করার পর আমাদের প্রয়োজন হবে 1 kΩ একটা রেজিস্টরের এখানে অনেক কিছু লেখা আছে আমরা জাস্ট এটাকে R1 রেজিস্টার 1 করে দিলাম ওকে আমরা এটার প্রয়োজন হবে আমরা এটাকে প্লেস করব এটাকে একটু এদিকে নিয়ে আসি সামনে একটু ফ্রি জায়গা রাখি যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাইটার প্রয়োজন হবে আচ্ছা এক কাজ করি আমি আগে এখানে পাওয়ার সাপ্লাইটা ড্র করি তার জন্য আমরা এইটাকে নিব ভোল্টেজ রেগুলেটর আইসি এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা ইয়ার ভোল্টেজ রেগুলেটর 5 ভোল্ট যেহেতু একটাই দরকার হবে আমি 5 ভোল্ট লিখে দিলাম অ্যান্ড দেন এটার ইনপুটের জন্য এই যে আমরা এটা হচ্ছে পাওয়ার এইটার ক্ষেত্রে একটু বলবো আপনারা জুম করবেন জুম করলে দেখেন এটা 2 নম্বর পিন হচ্ছে আউটপুট ওকে 2 নম্বর আউট হলে আমি একটু এখান থেকে ওয়্যারটা দেখে নিই হ্যাঁ 2 নম্বর থেকে হচ্ছে আমাদের এখানে আসবে আর দেখেন 1 এবং 3 এটা কিন্তু শর্ট করা আছে নর্মালি আমরা যে 12 ভোল্টের যে সকেটগুলো ব্যবহার করি সেই সকেটগুলো
তো এটা আমাদের কি করতে হবে, এটাকে আমাদের গ্রাউন্ড করে দিতে হবে। সো তাই আমরা সরাসরি এটার সাথে 2 নম্বরের সাথে কানেক্ট করে দিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে আপাতত এটাকে ডিলিট করে দিই এবং আমরা এটার আগে একটা ক্যাপাসিটর বসাবো। আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিই। ওকে, সো আমরা জাস্ট ক্যাপাসিটরগুলোকে রোটেট করব। রোটেট করার জন্য আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে রোটেট সিলেকশন, তাহলে আপনার রোটেট করে যাবে। জাস্ট এভাবে আপনার এগুলোকে প্লেস করে নিতে পারেন। ওকে, বা এখানে সিলেক্ট করলে এখন অটোমেটিক রোটেট হয়ে যাবে। দেন আমরা জাস্ট 2টা ক্যাপাসিটর প্লেস করে নিচ্ছি, আর কোনো কাজই নেই। আমরা এখান থেকে ওয়্যারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনার ডাব্লু প্রেস করলে ওয়্যার কানেকশন হবে। ওকে, দেন আমরা এদের সব কয়টাকে গ্রাউন্ডকে একত্রে কমন করে নিচ্ছি, আর এটা যে গ্রাউন্ড এটাকে আমরা জাস্ট এটার সাথে শর্ট করে দিব। এবং আমরা চাইলে এখান থেকে একটা পাওয়ার যে অপশন আছে, আমরা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাবেন গ্রাউন্ড অপশন, প্লেস গ্রাউন্ড। আমরা জাস্ট এখানে গ্রাউন্ডটাকে এবার ওয়্যার করে নিব। আমাদের এখন এখান থেকে হচ্ছে আমাদের আমাদের মূল সার্কিটের যে আউটপুট রিলের পাওয়ার বা অন্যান্য যত পাওয়ারের দরকার হবে আমরা এখান থেকে নিব। ওকে, আমরা প্রথমে এখন এই অপটো কাপলারের বায়াসিংটা আমরা করে নেব। অপটো কাপলার আমরা জেনেছিলাম, একটা 1 kΩ রেজিস্টার আমরা দিয়েছিলাম। জাস্ট এখান থেকে আমরা এদেরকে কানেকশন করে নিব। এখানে একটু জুম আউট করে নিচ্ছি, আর রাইট ক্লিক করে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, অর্থাৎ যে ওয়ার্ক স্পেসটা এটাকে আপনি ডান বামে মুভ করতে পারবেন। এখন আমাদের প্রয়োজন হবে একটা এলইডি বাতির। রাইট বাটন ক্লিক করে আমরা এলইডি বাতিটাকে জাস্ট সিলেক্ট করে এপাশে নিয়ে আসবো। আমরা এটাকে চাইলে রোটেট করতে পারি বা এরকম অবস্থায় রাখতে পারি, তারপরে রোটেট করে নিচ্ছি। আমাদের আরেকবার রোটেট করতে হবে, সরি আমাদের আগেই ঠিক ছিল, আমরা জাস্ট কন্ট্রোল জেড করে দিই না। আমাদের হচ্ছে পুরোটাকে হরিজন্টালি এক্সচেঞ্জ করতে হবে, তাই না? তো তার জন্য আমরা সিলেক্ট করবো ক্লকওয়াইজ। ওকে, এনাফ, এতটুকু চলবে আমাদের। এখন আমরা ওয়্যার কানেকশন করে নিই। ওয়্যার কানেকশনের পরে হচ্ছে আমাদের এখানে কি আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমরা এক কাজ করি, এই 2 নম্বরে, অর্থাৎ আমাদের 2 নম্বর বলতে কি, এক্ষেত্রে হচ্ছে আমাদের আইসির হচ্ছে 4 নম্বর এটা, কারণ আইসিতে কি হবে 1 2, তারপরে হচ্ছে নিচে 3 4, আর এক্ষেত্রে কি হচ্ছে 1 2 3 4। আমাদের এক্ষেত্রে 2 নম্বর হচ্ছে 4, আর এটা হচ্ছে কি, আমরা এগুলোকে তো চাইলে এখান থেকে মেবি চেঞ্জ করা যাবে না। আপনি একটু এখান থেকে দেখবেন যে এগুলোকে চেঞ্জ করা হয়তো বা যায়। আপনার এই যে 1 2 যে অ্যাসাইনগুলো আছে, এটা হবে 1, এটা হবে 2, আর এটা হবে 3, এটা হবে 4, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। এবং 4 নম্বর থেকে কোথায় যাবে আমাদের একটা রেজিস্টরে। সো আমরা আবার এই 1K রেজিস্টরটাকে এটাকে কপি করবো, সিলেক্ট করবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এটাকে আমরা জাস্ট কানেক্ট করে দিব। দেন আমরা একটা BC547 ট্রানজিস্টরের বেসি নিব। আমি এক্সপ্লেন করে দেবো এই সার্কিটটা আসলে কীভাবে কাজ করে, টেনশনের কোনো কাজ কারণ নেই। এরপর হচ্ছে আমাদের রিলে নিতে হবে। রিলেটাকে আমরা এইখানে প্লেস করব, এবং রিলের কয়েলের কি এক প্রান্ত থেকে আমাদের ট্রানজিস্টরের কালেক্টর আসবে। আজকের ভিডিওটা একটু স্লো করছি, কারণটা হয়তো বাবা আপনারা বুঝতে পারছেন যে একটু অসুস্থ, তাই ধীরে ধীরে কথা বলছি এবং ধীরে ধীরে করছি। এবং আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে আশা করি। দেন আমরা এটাকে রোটেট করব। ওকে, রোটেট করার পর আমরা এটাকে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসব। আমরা উল্টো করে আসছি, জাস্ট আমাদের রিলের আড়াআড়িতে ব্যবহার করার চেষ্টা করছি। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমাদের রিলের পজিটিভ সাপ্লাই আসবে, আমি এখান থেকে সরাসরি কানেকশন করে দিলাম। ওকে, আরেকটা কাজ করতে পারি, আমাদের এখানে কিন্তু পজিটিভ সাপ্লাই আসবে, এটাকেও এখান থেকে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দিয়ে দিলাম, যেহেতু এখানে সব 5 ভোল্ট। যদি 12 ভোল্ট হতো তাহলে আমরা এখানে 12 ভোল্ট সাপ্লাই দিতাম, এখানে 5 ভোল্ট দিতাম, আলাদাভাবে করতে হতো। সবই 5 ভোল্টের উপর বেসমেন্ট করে করছি, তাই আমাদের আর আলাদা দরকার হচ্ছে না। সো আমরা 2 ক্ষেত্রেই পজিটিভ দিয়ে দিলাম। এবং আমরা এই সার্কিটের, আপনারা জানেন কিনা, যারা কিনা এই মডুলটা ব্যবহার করছেন তারা জানেন যে এই সার্কিটের মূলত আপনার যখন কিনা গ্রাউন্ড বা 0 ভোল্ট সাপ্লাই দিবেন তখন হচ্ছে রিলেরা টিকার করে। নর্মালি আমরা কি জানি 5 ভোল্টে টিকার করে, কিন্তু এটা হচ্ছে উল্টো করে করা। আপনারা যারা এই মজুলটা ব্যবহার করছেন, আসলে যে মজুলটাকে আমরা কপি করার চেষ্টা করছি বা প্রফেশনাল সার্কিট, আমরা সেই মজুলটাকে কপি করার চেষ্টা করছি বা ওটার মতো করে সিমিলার করার চেষ্টা করছি, সেটার কথা বললাম আর কি। তো আমরা এখানে 6 পিন নিয়েছি, এটা আমরা পরবর্তীতে কানেকশন করবো, এখন করবো না। জাস্ট আপাতত এটাকে
মিড পয়েন্টে রাখছি। ওকে, রাখার পর এই ক্যাপাসিটার আমাদের দরকার নেই এখন আর, ক্যাপাসিটার কাজ শেষ। এবং এখানে আমাদের কাজ হবে জাস্ট এখান থেকে এটা এক নাম্বারে আসবে এবং এটাকে আমরা রোটেট করে নিব। বেশ কিছুটা কমে নেই কারণ নিচে আমার ওই পরিমাণ জায়গা নেই এক্ষেত্রে। আর আমরা সবগুলোকে সিলেক্ট করে তাহলে এদেরকেও একটু আমরা উপরের দিকে শুরুটা করতে পারি। ওকে, আর এখানে আমাদের যে ওয়ান প্রশ্নবোধক রাখা যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, প্রশ্নবোধক রাখা যাবে না। প্রত্যেক জায়গায় আমাদের এখানে ওয়ান টু এগুলো করে দিতে হবে, যেমন এখানে সি ওয়ান সি টু এগুলো একটু করে দিবেন। ওকে, এখন আমাদের এই দুইটাকে জাস্ট গ্রাউন্ড করলে আমাদের কিন্তু হয়ে গেছে, যে আসলে খুব বড় তাও না, খুবই ছোট সার্কিট, কিন্তু যারা কাজ করেননি তাদের ক্ষেত্রে একটু বড় বা কষ্টের মনে হতে পারে। আমরা এখান থেকে চাইলে গ্রাউন্ড সাপ্লাই দিতে পারি, আমরা গ্রাউন্ডটাকে পরে সাপ্লাই দিই। আর এটা হচ্ছে আমাদের এই রিলের আউটপুটের সাথে সরাসরি কানেক্ট করে দিব, আর কিছুই না, জাস্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এটা নর্মালি কমন, এটা নর্মালি ওপেন, এটা নর্মালি ক্লোজ। ওকে, হয়ে গেল। এখন আমাদের কাজ কি হবে, শর্টকাট আমরা যেটা করতে পারি এতটুকুকে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিতে পারি। এখানে প্লেস করছি, এবার আমার জায়গায় হবে না, আমাদেরকে আরো জায়গা পাঠাতে হবে, ট্রাই করে দেখি হয় কিনা। আমরা এগুলোকে ডিলিট করে দিই অ্যান্ড দেন আমরা এদেরকে প্লেস করার চেষ্টা করি, একটু আগে পিছিয়ে করে প্লেস করলে মেবি হয়ে যাবে। ওকে, এই একটা, সরি আমি একটু কন্ট্রোল জেড করিনি, আমরা এটা কি কপি করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এখানে একটা রেখে দিই কপি করে, ফ্রি স্পেস, আমরা এটাকে নিয়ে আসি এখানে, জাস্ট একটু আগে পরে করে আমাদের অ্যাসেম্বল করতে হবে, এখানে রাখি আপাতত, পরে দেখা যাবে কি করা যায়। আর এদেরকে একটু সামনে নিয়ে আসি, সিলেক্ট করে এদেরকে একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে এই পাশের যে জায়গাটা আমরা সেই জায়গায় একটাকে সিলেক্ট করতে পারছি। ওকে, এবার এদের একত্র আবার উপরে সিলেক্ট হয়ে গেল। ওকে, এবার এটাকে আমি এখানে প্লেস করতে পারছি, তাই না, এই একটা হয়ে গেল। আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, এটাকে ডিলিট করে দেই, সামনে থেকে এটাকে জাস্ট কপি করলেই হচ্ছে, প্রেস করে করলে হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, ফাইন, আমরা এটাকে এখন জাস্ট এখানে প্লেস করব, কন্ট্রোল ভি এটাকে এখানে প্লেস করব। দেখেন পরে পরবর্তী স্টেপটা কিভাবে হয় দেখাচ্ছি আমি, সবকিছু প্ল্যানিং এর মাধ্যমে করতে হয়, আমরা প্ল্যানিং ছাড়া করাই অবস্থা। এখন আমরা ওয়্যার গুলোকে জাস্ট কানেকশন করে দিব, তাই না, আমরা জাস্ট, আচ্ছা এখানে একটা ভুল কানেকশন হয়েছে, সেটা হচ্ছে এটার সাথে এটা কানেকশন হবে না, এটা আমাদের কোথায় চলে যাবে, এই যে এলইডিটা এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, এটা থেকে আমাদের এই যে এক নাম্বার কানেক্টর অর্থাৎ আমাদের ওয়্যারটা যাবে এখানে, এটা হবে আমাদের এই সার্কিটের ইনপুট, আমরা যখনই বাতিটা জ্বলবে তখন এই টিগার আসবে, এই টিগারটা আমাদের রিলেকে টিগার করবে, আর এখানে হবে গ্রাউন্ড। সো আপনি এখান থেকে সরাসরি চলে গ্রাউন্ডটাও নিতে পারেন, সবার জন্য গ্রাউন্ড আলাদা আলাদা দিলেও আপনার একত্রই হয়ে যাবে সব কয়টা, করে দিলাম। দেন আমাদের এটার পজিটিভ দিতে হবে, আপনি এটার পজিটিভ কোথা থেকে নেবেন, এই উপর থেকে নিতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে, আপনি এই বরাবর যদি কোনো জায়গা থাকে সে জায়গা বরাবর, আচ্ছা এখানে ক্রস দেখলে হচ্ছে যাবে না, ঠিক আছে, আপনি একটু ঘুরিয়ে নিতে পারেন, এই পথ দিয়ে যান, যেহেতু আমাদের এদিকে দরকার হতে পারে আরো, আমরা এই পথ দিয়ে যাই তাহলে আমাদের পথ থেকে সাপ্লাইটা পেয়ে যাবে, এটা আর একটু নিচ দিয়ে এই পথ দিয়ে আমরা যাই, গ্রিড লাইন ধরে ধরে ড্র করলে বেটার হয়। ওকে, আমাদের এটা হয়ে গেল। দেন আমরা প্রত্যেকের গ্রাউন্ডগুলো আগে কনফার্ম করি, এটাকে ডিলিট করে দেই, মিলে এখানে এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, দেন আমরা গ্রাউন্ডগুলোকে কনফার্ম করব। এই একটা গ্রাউন্ড হবে এটার সাথে, এই তিন নাম্বার, এটা চার নাম্বার। ওকে, এখন আমরা ওয়্যারগুলোকে কানেক্ট করে দিই, ওয়্যার কানেক্ট হয়ে গেল।
এলইডি আসবে এটা থেকে, এটার এলইডি, এটায় প্রত্যেকটা আমরা কানেকশন করে দিচ্ছি আর কি। এখন আমাদের এই এলইডিটা ও এটা বাকি রয়েছে, এটাকে কানেকশন করি। এখন হচ্ছে কোনটাকে আমরা দুই ধরবো, কোনটাকে তিন ধরবো, সেই হিসাবে আমরা কানেকশন করবো। যদি এটা আমাদের দুই হয় তাহলে আমরা এটাকে এই পথ দিয়ে নিয়ে আসি, নিচ দিয়ে নিয়ে আসি, এই বরাবর চলে আসবে এক ঘর উপরে। ওকে হয়ে গেল এটার কাজ। আর এখানে আমাদের কি পজিটিভ সাপ্লাই দিতে হবে, আমরা এই পজিটিভটা পিছন দিয়ে নিতে পারবো আমাদের যেহেতু জায়গা আছে এখানে। অলরাইট হয়ে গেল। ঠিক একইভাবে আমাদের এটারও কি এখানে পজিটিভ দিতে হবে, আমরা আমাদের সামনে দিয়ে একটা পজিটিভ গেছে, আমরা এখান থেকে নিতে পারবো। এবং এখানে আমার একটা 1 kΩ রেজিস্টর লাগবে তাই না, তো এখানে আমাদের কি 1 kΩ রেজিস্টরটা আমরা এখানে ব্যবহার করিনি, আমাদের এখানে একটা 1 kΩ রেজিস্টর ব্যবহার করতে হবে। তো আমাদের এটা ডিলিট করে আমরা এখানে আগে একটা 1 kΩ রেজিস্টর ব্যবহার করে নিচ্ছি। এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে রাখি। আচ্ছা প্রত্যেকটাই লাগবে তাই না, আমাদের প্রত্যেকটাই লাগবে, সো এখানে আমরা কপি করে দিই। এবং এখানে একটা লাগবে, আর কোথায় লাগবে, এটা হয়েছে, এটা হয়েছে তিনটা। অলরাইট তিনটা হয়ে গেছে আমাদের, তিনটাকে কানেকশন করব। দেন আমরা এই পথ দিয়ে এক নাম্বারে এবং এটাকে আমরা এই পথ দিয়ে নিয়ে যাব, এটাকে আমরা কমন করে দিচ্ছি এবং এখান দিয়ে আসবে এই পথে, এখান থেকে পজিটিভটা সাপ্লাই দিব। জাস্ট একটু ঘোরানো হলো আর কি। আমরা চাইলে এখান থেকে পাওয়ার হিসেবে পাওয়ার ধরে ধরে, যেমন এখানে থেকে পাওয়ার নিলে আর আপনার এই যে প্লাস ভিসিসি বা প্লাস 5 ভোল্ট এভাবে দিলে আরো শর্টকাট হতো, এত ওয়ারিং হতো না। কিন্তু যারা বিগিনার্স আছেন তাদেরকে বোঝানোর জন্য জাস্ট এই প্রক্রিয়াটা করা, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন। শর্টকাট করলাম না একটু, জাস্ট আর বেশি হচ্ছে কিন্তু বোঝার জন্য ক্লিয়ার হবে আর কি। আমরা এখান থেকে এটার 5 ভোল্ট দিয়ে দিব। এটাকে এরকম যদি হয় আপনারা এখানে জুম করবেন, জুম করে এই ওয়ারটাকে টেনে যে এভাবে এভাবে জাস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। দেন আমাদের এখানে 2 নাম্বারটা কানেক্ট হয়েছে, এবার আমরা 3 নাম্বারটা কানেক্ট করবো এলইডির। এখান থেকে এটাকে নেওয়াটা একটু টাফ, আমরা এখান থেকে নিব, উল্টো দিক থেকে নিই, ক্রস হলে হবে না, ক্রস যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেন এখানে এক স্টেপ উপরে, দেন নিচে গেল। আমাদের 1 2 3 তিনটা রিলে কানেকশন হয়ে গেছে। এখন আমাদের 4 নাম্বার রিলেটা আমরা এটাকে কানেকশন করব। এখানে আমরা কি 5 ভোল্ট দিব, এটার 5 ভোল্ট আমরা কোন জায়গা থেকে নিতে পারি। এবার আবার আসি, এবার আবার এসে এই যে এখান থেকে 5 ভোল্ট নিয়ে নিলাম। আর এটার 5 ভোল্ট আমরা এখান থেকে নিতে পারি, একটা শর্টকাট হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। ওকে দেন আমাদের এই যে এটার আউটপুট, আমরা কোন পথ দিয়ে যাব, এই পথ দিয়ে যাই, এদিক দিয়ে রাস্তা আছে, আমরা এই রাস্তা ধরে এই রাস্তা দিয়ে ওকে চলে আসলাম। এখন আমরা যে বাকি দুইটা রাখলাম, এই দুইটা আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা হচ্ছে 5 ভোল্ট নিব, এখানে হচ্ছে আমরা ধরলাম এই 1 নাম্বারটা হচ্ছে আমাদের পজিটিভ, তো আমরা এখান থেকে এই যে 5 ভোল্ট নিয়ে নিলাম। আরেকটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, তো আপনি এখানে চাইলে সরাসরি গ্রাউন্ড দিতে পারেন, রাইট বাটন ক্লিক, এখানে গ্রাউন্ডটা প্লেস করে দিতে পারেন, দিয়ে এখান থেকে হচ্ছে আমরা এখানে গ্রাউন্ডটা দিব। তাহলে আমরা একটু সিমিলার করার ট্রাই করছি যে আমরা প্রফেশনাল সার্কিট ডিজাইন করতে পারি কিনা, এটার প্র্যাকটিস আর কি আমরা করছি। ওকে রাইট বাটন ক্লিক, ফাইন। তো আই থিঙ্ক কোনো ভুল টুল হয় নাই, আমরা কিন্তু বেশ বড় সড় একটা সার্কিট ডিজাইন করেছি। আপনারা অনেকে বললেন যে ভাই প্র্যাকটিক্যাল কাজ দেখেন, প্র্যাকটিক্যাল কাজ দেখেন, এগুলোই তো প্র্যাকটিক্যাল কাজ। তো অলমোস্ট ডান আমাদের সার্কিট আমার মনে হয়। তো আমি এটাকে আরেকবার চেক করব, চেক করে পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে যে আমরা এটাকে পিসিবিতে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য কি প্রক্রিয়া এটা আমরা আগামী ক্লাসে দেখব। এই ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং আমিও কিছুটা টায়ার্ড। আই থিঙ্ক আপনাদের স্কেমেটিক ডিজাইন সম্পূর্ণটা করতে পেরেছি। আর একটা বিষয় হচ্ছে এখানে যতগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে এগুলোকে 1 2 3 4 এরভাবে হচ্ছে আপনারা অ্যাসাইন করে ফেললেন জাস্ট ডাবল ক্লিক। যেমন এটা কে, কে এর পিছনে কোশ্চেন যদি থাকে এটাকে K1, এর পিছনে যদি থাকে এটাকে P1। এই প্রশ্নবোধক চিহ্ন যতগুলো আসছে কোশ্চেন মার্ক
আপনার সেগুলোকে 1, 2, 3 এরকম বিভিন্নভাবে হচ্ছে নাম্বারে কনভার্ট করে ফেলবেন। দেন আমরা পিসিবিতে ডিজাইন করে আমরা পরবর্তী ভিডিওতে মূলত শিখবো যে এইটাকে কনভার্ট করে কীভাবে পিসিবি করা যায়। অলরাইট, তো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই বলে এখানে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।